আমরা হচ্ছে গত ক্লাসে যেটা দেখছিলাম যে ভ্যারিয়েবল কি, এবং অ্যারে দেখছিলাম যে একটা নর্মাল অ্যারে আছে এবং হচ্ছে একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। নর্মাল অ্যারেতে কি থাকতেছে, ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমরা অ্যারেতে অ্যারের ভ্যালু গুলোতে প্রবেশ করতে পারতেছি, আর যেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে সেটাতে হচ্ছে যে নেম থাকে, নেম অনুযায়ী নেম এবং ভ্যালু এই দুইটার মাধ্যমে আমরা হচ্ছে যে কাজ করতে পারি। আর দেখছিলাম যে ফাংশন, ফাংশন মূলত হচ্ছে যে কোডটা আমরা বারবার ইউজ করতে পারবো, এরকম কিছু কোড ব্লক থাকে যেটাকে আমরা যে কোনো সময়। ব্রাদার আপনি কি ইয়া স্ক্রিন শেয়ার দিছেন? না না, এখন দিন। আচ্ছা, ওটা দিয়ে আমরা হচ্ছে যে যেটা ফাংশন, ফাংশন দিয়ে আমরা হচ্ছে যে একটা কোড থাকে গত ক্লাসের যে বিষয়গুলো ছিল, এখানে কারো বুঝতে কি সমস্যা আছে, মানে বুঝতে সমস্যা থাকলে সমস্যা হয়, এটা ভালোভাবে বোঝা দরকার যে আসলে সবকিছুই এগুলো নিয়ে কাজ হবে। আর আর যদি একটা বিষয় আসবে যেগুলো হচ্ছে যে বিশেষ করে ফাংশনটা মেন, ফাংশনের প্রচুর কাজ আমরা করবো। হ্যালো, দাদার কথা শোনা যাচ্ছে কি? জি ব্রাদার, শোনা যাচ্ছে ব্রাদার। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো যে এখন আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা বেসিক একটা ইয়ে দেখছিলাম, আমরা আসলে কিভাবে পেজ তৈরি করি, যে এই যে এই কোডটা ছিল এই কোডটা দিয়ে আমরা পেজটা হচ্ছে যে তৈরি করছিলাম, এবং এই কোডটা আসলে এখানে কি কি আছে সেটা আমরা দেখছি। যে এখানে আছে হচ্ছে যে ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলের মধ্যে একটা অ্যারে রাখা আছে, যে অ্যারে গুলোতে যে কি গুলো আছে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ওয়ার্ডপ্রেস এগুলো প্রোভাইড করছে, এগুলো দিয়ে আমাদের ভ্যালু গুলো শুধু আমরা দিতে পারবো। ঠিক আছে, ভ্যালু গুলো দিলে আমাদের ভ্যালু অনুযায়ী একটা পেজ তৈরি হবে, পেজের টাইটেল তৈরি হবে, কন্টেন্ট তৈরি হবে, পেজটা পাবলিশ থাকবে না ড্রাফটে থাকবে এই বিষয়টা তৈরি হবে, পোস্ট টাইপটা কেমন হবে, এভাবে আমরা পোস্টও তৈরি করতে পারবো। হ্যাঁ, এটা তো আমরা পেজ করছি, তো পোস্ট টাইপ যদি আমরা পোস্ট দিয়েছি তাহলে দেখবে যে এখানে পোস্টও তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে বিষয় অপশন গুলো চেঞ্জ করে আমরা বিভিন্ন কিছু করতে পারি। এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কোডটা যখন আমরা রান করতেছি, রান করছেন হয়তো অনেকে, রান করে দেখার পরে দেখছেন যে এখানে অনেকগুলো পেজ তৈরি হচ্ছে, একটা পেজ বারবার তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি সবগুলো অবশ্য রিমুভ করছি, আমি রিমুভ করতে গিয়ে দেখি প্রচুর পরিমাণে পেজ আমার এখানে তৈরি হয়ে গেছিল। তো যখনই আমার এই ওয়ার্ডপ্রেসটা রিলোড নিচ্ছে, এরকম রিলোড নিচ্ছে, তখনই আমার হচ্ছে যে এরকম পেজটা তৈরি হচ্ছে। এই যে দেখেন এখানে হচ্ছে যে নরমালি মানে পেজ ক্রিয়েট হচ্ছে, এখানে রিলোড দেওয়ার পর যদি প্রতিবারই যদি পেজ তৈরি হয় এরকম সময় আমার পেজটা তৈরি হবে। তো এই কাজটা করতে হলে আমাদের কি করণীয়, এটা হচ্ছে যে আমাদের দেখতে হবে, আমরা একটু গুগল করে দেখি যে এখন হাউ টু, আমি এখানে লিখলাম হাউ টু রান কোড ইন প্লাগইন অ্যাক্টিভেশন। ঠিক আছে, আমি এটা লেখা হচ্ছে যে আমি সার্চ দিলাম। তো এটার এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন যে আমি যখন যেটা চাচ্ছি আমি কি করতেছি, আমি ওইটা গুগলে সার্চ করতেছি। ঠিক আছে, কোডগুলো
আমার মুখস্থ নাই কিংবা আমি হয়তো কোড এক সাইডে রেখে আমি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ঘটনা হয়েছে যে ওইভাবে করলে আসলে হয় না, মুখস্থ বিদ্যা দিয়ে সবকিছু হয় না। তো এখানে যেটা করতে হবে যে আমরা এখানে আবারও গুগলে সার্চ দিলাম, এখন গুগলে কি সার্চ দেবো এটা হচ্ছে যে মূল বিষয়। আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের পেজটা আমরা যেহেতু তৈরি করতে চাচ্ছি, যে পেজটা আমরা তৈরি করতেছি কি কি, আমাদের একটা কোড ব্লক আছে, এই যে এই কোড ব্লক দিয়ে কিন্তু আমরা পেজটা তৈরি করতেছি, এটার বিষয়ে আমি পরে আসতেছি। কিন্তু আমাদের মূল পেজটা তৈরি করতে এই এআরএ থাকতেছে, যে এআরএ তে আমাদের অপশন আছে, পেজের কি কি অপশন হবে সেই অপশন গুলো দেওয়া আছে এখানে। আপনারা অপশন গুলো পড়লেই এটা অনেকটা আইডিয়া পাওয়া যায়, পেজ টাইটেল, পেজ কন্টেন্ট, পোস্ট স্ট্যাটাস, পোস্ট টাইটেল, ছবি আর কি পোস্ট, এবং পোস্ট টাইপ দেওয়া আছে হচ্ছে পেজ। এখন এই কোডটাকে আমার রান করতে হবে প্লাগইন যখন অ্যাক্টিভ হয়, ঠিক আছে, এই সময়টাতে শুধুমাত্র আমার এই কোডটা অ্যাক্টিভ আমরা করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমি এখানে লিখলাম যে হাউ টু রান কোড ইন প্লাগইন অ্যাক্টিভেশন, প্লাগইন অ্যাক্টিভেশন যখন হয় তখন কিভাবে কোড রান করব। তো সেই ক্ষেত্রে দেখেন প্রথমে আমাদের একটা একটা সাইট চলে আসছে যে রেজিস্টার অ্যাক্টিভেশন হুক, ঠিক আছে। তো এখানে আমরা একটু দেখি যে আসলে এটা কি বলতে চাচ্ছি। এটা wordpress.org এর একবারে অফিসিয়াল ওয়েবসাইট, তাদের হচ্ছে যে ডকুমেন্টেশন। তো এখানে ডেসক্রিপশনে যেটা বলতেছে, when plugin is activated the action active plugin name hook is called, মানে যখন প্লাগইনটা অ্যাক্টিভেট হবে তখন হচ্ছে যে অ্যাক্টিভেট প্লাগইন নেম হুক ইজ কল, একটা হুক কল হবে, ঠিক আছে। কি তো এটা হচ্ছে যে প্লাগইনের এ প্লাগইন নেম বলতে আমাদের যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটাকে বোঝাচ্ছে। তো হুকের বিষয়ে আমরা পরে আসতেছি, আমরা শুধুমাত্র এই কোডটুকু দিয়ে আমরা কিভাবে কাজ করব এটা আমরা একটু দেখি। তো এই রেজিস্টার অ্যাক্টিভেশন হুক, ঠিক আছে, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমি আপাতত এটাকে কমেন্টে রাখি। তো এইটাকে আমি কপি করে এখানে হচ্ছে যে দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে বলতেছে যে স্ট্রিং ফাইল কলেবল ফাংশন। এখন আজকে আমরা একটা জিনিস একটু শিখে নিই, সেটা হচ্ছে যে এটাকে আমি একটু কমেন্টে রাখি। আমরা প্লাগইন তৈরি করি কিংবা ওয়েবসাইট তৈরি করি বা যাই কিছু করি, সফটওয়্যার এগুলো একটা ওয়ান টাইপ অফ সফটওয়্যার, ঠিক আছে, ওয়েবসাইট আর কি, যেটা আমরা যেটাই তৈরি করি আমাদের মূল কাজটা কি, আমাদের মূল কাজ কিন্তু ডেটা নিয়ে কাজ করি আমরা। যেমন কোন একটা ই কমার্স ওয়েবসাইটে কি থাকে, ই কমার্স ওয়েবসাইটে কিন্তু ফিজিক্যাল সফটওয়্যার টোটাল হচ্ছে যে ভার্চুয়াল, মানে কিছু এখানে কম্পিউটারে মেমোরিতে হার্ড ডিস্কে থাকে, এখানে কোনো ফিজিক্যাল কোনো বিষয়বস্তু থাকে না। এবং যখন আমরা এই ভার্চুয়াল জগতে কাজ করি তখন সবকিছুই এক একটা হচ্ছে যে ডেটা, ঠিক আছে, কি যে ডেটা গুলো আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে এখানে থাকতে পারি। আমরা সবাই মোটামুটি আমি যদি একটা সিলেক্ট করতে চাই, তো একটা আমি কি করতেছি, আমি প্রোডাক্টের একটা ইমেজ দিচ্ছি নর্মাল ওয়েতে। আমরা যদি দেখি একটা ছবি আপলোড করতেছে ওয়েবসাইটে, তারপরে কি করতেছে, তারপরে ওই প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন দিচ্ছে, প্রোডাক্টের টাইটেল হবে, আবার প্রাইসটাও একটা ডেটা, সবকিছু আমরা হচ্ছে যে মূলত ডেটা নিয়ে কাজ করবো এখানে করতেছি। এই যে আমরা একটা পেজ হচ্ছে যে কাজ, এখন এই ডেটা গুলোতে আমরা কি করতেছি, আমরা বিভিন্ন ভাবে ডেটাবেজে আমরা সেভ করতেছি, সেভ করার পর এইগুলোকে আবার রেন্ডার করতেছি। এটা হচ্ছে যে মূলত ওয়েবসাইটে যে কাজ থাকে সেই কাজটা, এই ডেটা গুলোকে যখন আমরা একটি স্ট্রাকচারাল ওয়েতে শো করতে চাই তখন আমরা এইচটিএমএল ইউজ করতেছি, যখন ডেটা গুলোকে একটি স্টাইলাইজ করতে চাই তখন আমরা সিএসএস ইউজ করতেছি, তখন একটু আমরা চাচ্ছি যে ইন্টারঅ্যাক্টিভ কিছু অ্যানিমেশন টাইপ থাকুক,
আসতেছি, সবকিছু আমাদের কিন্তু ডেটা কেন্দ্রিকই আমাদের কাজগুলো হয়ে আসতেছে, কারণ এখানে তো কোনো ফিজিক্যাল কোনো বিষয় আসে নাই, সবকিছু আমাদের এই টেক্সট নাম্বার এই হাবি জাবি এগুলো দিয়ে আমাদের কাজ করালে। তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রথম বিষয়টা বুঝতে হয় সেটা হচ্ছে যে ডেটা টাইপস থাকে, হ্যাঁ বিভিন্ন টাইপস এর ডেটা থাকে। তো ডেটা টাইপসটা বুঝলে আমরা হচ্ছে যে ফাংশন গুলো এদের ফাংশন গুলো আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। ডেটা টাইপস এর আমি প্রথমে দেখি যে আমাদের কি কি ডেটা টাইপস থাকে। তো নরমালি হচ্ছে যে আমরা যেগুলো হচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত নরমালি আমরা যেই শব্দগুলো কিংবা যে সেন্টেন্স গুলো আমরা তৈরি করি সেগুলোকে বলা হয় হচ্ছে যে এখানে স্ট্রিং। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম স্ট্রিং নাম, ঠিক আছে, এটা নর্মাল একটা ভ্যারিয়েবল, এটা স্পেশাল কিছু না। তো স্ট্রিং আমি একবারে স্পষ্ট করে দিই, স্ট্রিং ডেটা টাইপ। তো স্ট্রিং ডেটা টাইপটা হচ্ছে যে নর্মালি যেটা করতে হয় যে স্ট্রিং ডেটা টাইপটা কোটেশনের ভিতর থাকে, হয় ডাবল কোটেশন নাইলে সিঙ্গেল কোটেশন। তো ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা ভিতরে আমরা স্ট্রিং টাইপ ডেটা রাখতে পারি, যেমন এটা হচ্ছে দিস ইজ এ স্ট্রিং টাইপ, ঠিক আছে। তো এটাকে এখন আমরা যদি ভার টার্ম করি তাহলে দেখবেন যে এটাকে দেখাবে যে এটা একটা স্ট্রিং টাইপ ডেটা, ঠিক আছে। আমরা এখানে সেভ দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে যে আমার ওয়েবসাইট আমি হচ্ছে যে রিফ্রেশ করলাম, প্লাগইনটা হচ্ছে যে অ্যাক্টিভ নেন, প্লাগইনটা অ্যাক্টিভ করি আর কি। আচ্ছা, এখন আমি এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আবার প্লাগইনটা হচ্ছে যে অ্যাক্টিভ হচ্ছে, এবং দেখেন যে এখানে হচ্ছে যে প্রথমে কি আছে, এখানে প্রথমে আমাকে দেখাচ্ছে যে স্ট্রিং 21 বলতে এটা লেন্থ বোঝাচ্ছে, এটা হচ্ছে যে 1 2 3 এভাবে স্পেস সহ 21টা এখানে হচ্ছে যে স্ট্রিং আছে। এটা হচ্ছে যে আমরা বুঝলাম যে এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা, ঠিক আছে। এই স্ট্রিংটা আমরা কোটেশন ছাড়া কিন্তু লিখতে পারবো না, আমরা যদি এরকম করে লিখি তাহলে এটা আমাদের একবারে ইরর দেখাবে, যে আবার কোড এডিটরে ইরর দেখাচ্ছে। তারপরেও আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এখানে আনএক্সপেক্টেড কিছু ইরর দেখাচ্ছে। স্ট্রিংটা আমরা সবসময় কোটেশনের ভিতরে লিখবো, এবং স্ট্রিং গুলো কি আমরা নর্মালি যেগুলো আমাদের বাক্য গঠনের জন্য কিংবা যে ABCDEFG এইগুলো থাকে, ইভেন আমরা এখানে কোটেশনের ভিতর যদি আমরা 9 দিই এটাও তখন স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে। এটা স্ট্রিং আকারে এখানে আমাদের হচ্ছে যে এই যে তখন হচ্ছে যে 21 ছিল, এখন হচ্ছে যে একটি স্পেস এবং 9 দিয়ে 23 হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদের স্ট্রিং টাইপ ডেটা, ঠিক আছে। স্ট্রিং বলতে হচ্ছে যে নর্মালি যেটা একটার পর আরেকটা এরকম হচ্ছে যে কিছু একটা বোঝায়। তো এখানে হচ্ছে যে একটা লেটারের পর আরেকটা লেটার, এটা দিয়ে হচ্ছে যে আমাদের এটা একটা স্ট্রিং তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাকে বলে স্ট্রিং ডেটা। আরেকটা কি ডেটা আছে, আরেকটা ডেটা টাইপ আছে হচ্ছে নাম্বার। নাম্বার তো নাম্বার ডেটাটা হচ্ছে যে কি আমাদের 0 1 2 3 4 5 এগুলো আমরা তো নর্মালি বুঝি যে এগুলো নাম্বার। তো এইগুলা নাম্বার বলতে এখানে আমাদের বলে যে ইন্টেজার, নাম্বারটাই আমাদের এখানে হচ্ছে যে ডেটা টাইপ হিসেবে আমাদের এখানে বলতে হবে যে এটা ইন্টেজার টাইপ ডেটা। এটারও কারণ আছে, এটা আরো ডিপলি ইন্টেজার নাম্বারের ডিফারেন্স আছে। তো যাই হোক, এখানে আমাদের ইন্টেজার যদি আমরা দিই, এখানে আমি একটা ইন্টেজার লিখলাম, এটা হচ্ছে আমাদের নর্মাল যে নাম্বার আমরা ইউজ করি এগুলা। তো এটাকে যদি আমি ভার টার্ম করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাকে এটাকে দেখাচ্ছে যে ইন্ট, ইন্ট বলতে ইন্টেজার, ইন্টেজার বোঝাচ্ছে, এবং ইন্টেজারটা কত 48 এটা আমাকে দেখাচ্ছে। ভার টার্মটা সুবিধা হচ্ছে যে এর ডেটা টাইপ সহ আমাকে এটা প্রকাশ করে। আমরা যদি এখানে ইকো করি, ইকো করলে আমরা কিন্তু ওইটা আসলে ইন্টেজার না স্ট্রিং এটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমাদের ভার টার্মটা আমরা ইউজ করি। তো মজার বিষয় হচ্ছে এটাকে যদি আমি কোটেশনের ভিতরে নর্মালি আমি ছোট না লিখে আমি কোটেশনের ভিতরে দিলাম, তখন কিন্তু এটা ইন্টেজার থাকে না, তখন এটা আবার স্ট্রিং হয়ে যায়। তো স্ট্রিং হলে তখন এর সাথে আমরা ক্যালকুলেশন করতে পারি না, যেমন আমরা যদি যোগ করি দুইটা ইন্টেজার যদি যোগ করি, যেমন আমি এখানে নিলাম ইন্টেজার 1, ইন্টেজার 1 নিলাম, এটা দিলাম হচ্ছে যে 5,
আমি ইন্টিগ্রাল 2 দিলাম, এটা দিলাম 10। তো এই দুটো যদি আমরা যোগফল নি, আমরা যদি একটা রেজাল্ট ভেরিয়েবল নি, নেওয়ার পরে যদি ইন্টিগ্রাল 1 প্লাস ইন্টিগ্রাল 2 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের হচ্ছে যে 10 5 15 করতেছে, এটা হচ্ছে যে সেম এটা আমাকে দিচ্ছে, এটার কারণটা হচ্ছে এটা পিএইচপি তে এটা অটোমেটিক্যালি ইয়ে হয়ে যায়, কনভার্সন হয়ে যায়। যখন আমরা হচ্ছে যে এটাকে যোগ করব, তখন পিএইচপি এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে হয় না, কিন্তু পিএইচপি ক্ষেত্রে যেটা হয় যখন আমরা হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ যে কাজগুলো শুধুমাত্র আমরা ইন্টেজারের সাথে করতে পারি, যেগুলো শুধুমাত্র আমরা নাম্বারের সাথে করতে পারি, সেগুলো অপারেটর এই প্লাস চিহ্ন কিংবা মাইনাস চিহ্ন অথবা ভাগ চিহ্ন গুণ চিহ্নকে স্টার হিসেবে দেখে, এই চিহ্নগুলোকে বলা হয় অপারেটর। অপারেটর কি আমরা নর্মালি যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করি সেগুলো মূলত অপারেটর। তো যখন কোনো অপারেটর আমরা ইউজ করি এবং এই ডেটাগুলো কিন্তু ইন্টেজার হিসেবে নাই, এখন আমরা যদি এটাকে ভার টার্ম ইন্টেজার 1 কে আমরা যদি ভার টার্ম করি, তাহলে দেখবেন যে এটা কিন্তু ইন্টেজার হিসেবে দেখাবে না, ঠিক আছে, এটা কি স্ট্রিং হিসেবে দেখাবে, কিন্তু স্ট্রিং এর আসলে যোগ বিয়োগ গুণ ভাগ হয় না। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে যেটা হচ্ছে যে এটাকে পিএইচপি কম্পাইলার কি করতেছে, এটা যখন দেখতেছে এটা আসলে নরমাল কোনো লেটার না, তখন এটাকে নাম্বারে রূপান্তর করতেছে, ইন্টেজারে অটোমেটিক্যালি কনভার্ট করতেছে। এই কনভার্সনটা আমাদের অন্যান্য প্রোগ্রামিং কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টেনশনালি করা লাগে, কিন্তু পিএইচপি তে এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে 5 এই 10 জায়গায় যদি আমরা এ তাহলে দেখি কি হয়, তাহলে যে দেখবেন ব্রাদার আপনার ওই নোটপ্যাডটা কি একটু জুম করা যায়, নিউমারিক ভ্যালু এনকাউন্টেড, এটা আসলে নিউমারিক ভ্যালু না, ঠিক আছে, এই জন্য এটাকে যোগ করতে পারতেছে না। আবার এটাকে যদি আমরা এর আগে আমরা হচ্ছে যে দুইটা স্ট্রিং কে একসাথে অ্যাড করার জন্য আমরা কি ইউজ করছিলাম, আমরা ইউজ করছিলাম ডট, যখন আমরা ডট দিব তখন আবার এটা নরমালি আমাদের কাজ করবে, কিন্তু তখন আর তখন যেটা হবে আমি এখানে রেজাল্টটা দিই, তখন যেটা হবে তখন এটা ক্যালকুলেশন হবে না, তখন এটা হচ্ছে যে এই যে 5 5 পরে 10 এইটা হচ্ছে, এটা কিন্তু ক্যালকুলেশন হচ্ছে না, এটা একটার পর আরেকটা অ্যাড হচ্ছে, একটার সাথে আরেকটা এটা জোড়া লাগতেছে, বাট এটা কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। এখানে আমরা হচ্ছে যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে স্ট্রিং হিসেবে ইউজ করছি। তো যাই হোক, নর্মালি হচ্ছে যে এটা আমাদের ইন্টেজার, ইন্টেজার আমরা সবসময় কিভাবে লিখবো, কোটেশন ছাড়া নর্মালি আমরা যেভাবে সংখ্যা লিখি 1 2 100 200 আমরা নর্মালি লিখতে পারবো, এটা হচ্ছে যে একটা ডেটা টাইপ গেল, এটা হচ্ছে যে আমাদের ইন্টেজার, ইন্টেজার ডেটা টাইপ, ঠিক আছে। তো ভ্যারিয়েবলের নেম আপনারা দেখতে পাচ্ছেন, ভ্যারিয়েবলের নেম আমার ইচ্ছা মতো আমি নিচ্ছি, এবং ভ্যারিয়েবলের নেম গুলো আমরা যখন প্রফেশনালি কোড করি তখন সবসময় ট্রাই করি যে মিনিংফুল নেম নিতে, আমরা এ বি সি ডি নিলেও কাজ করবে, আমরা যদি এখানে এ, এখানে যদি বি নিই, এখানে নিলাম হচ্ছে বি, তাও কিন্তু এটা কাজ করবে, এটা যে কাজ করবে না তা না, ঠিক আছে। এটা আমরা নর্মালি দিলাম, আমাকে স্ট্রিংটা হচ্ছে যে এখানে দেখাবে, কিন্তু আমরা ভ্যারিয়েবলটা একটু মিনিংফুল দিই যাতে কোড আমি বুঝতে পারি পরবর্তীতে, এবং অন্যান্য কোনো ডেভেলপার যাতে কোডটা যখন কোনো মডিফিকেশন করতে যাবে তখন যাতে সে বুঝতে পারে, সেজন্য আমরা একটু মিনিংফুল নেম, নেমিংটা আমরা হচ্ছে যে নিই। তো এটা আমরা পরবর্তীতে আরো দেখবো। তো এটা গেল হচ্ছে যে আরেকটা ডেটা টাইপ, সেটা হচ্ছে যে নাম্বার। এখন এখানে আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে যে বুলিয়ান, বুলিয়ান ডেটা টাইপ। এখন বুলিয়ান ডেটা টাইপটা কি, বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে যে খুবই ইজি, সেটা হচ্ছে যে বুলিয়ান ডেটা টাইপের আমাদের স্ট্রিং ডেটা টাইপে আমাদের প্রচুর পরিমাণ যে কোনো ভ্যালু আমরা দিতে পারি, আমরা স্ট্রিং তো স্ট্রিং এর তো আসলে কোনো লিমিট নাই, আমরা আনলিমিটেড স্ট্রিং তৈরি করতে পারি।
তো এটা হচ্ছে কোনো লিমিটেশন নাই ইন্টেজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি আনলিমিটেড আনলিমিটেড যদি হয় না একটা সার্টেন নাম্বার পর্যন্ত একসেপ্ট করে তারপরে আমরা ধরে নিতে এটা হচ্ছে যে বিষয়টা আমরা দেখি আমি এখানে লিখলাম ফলস তো এটাতে যেটা আমরা করি যে এখানে হচ্ছে যে আমাদের কোটেশনের দরকার নেই কোটেশনের দরকার নেই এটা হচ্ছে যে নর্মালি আমরা ফলস যদি লিখি তাহলে এখানে বুলিয়ান ডেটা টাইপ দিলাম আচ্ছা এখানে দেখেন এটা আমাকে দেখাচ্ছে যে ভুল আবার আমি যদি টু দিলে আমার এটাকে হচ্ছে যে টু তো এটাও দেখাচ্ছে বুলিয়ান তো বুলিয়ান ডেটা টাইপটা আমরা কখন ইউজ করি স্ট্রিংটা আমরা দেখা যাচ্ছে যে পেজ তৈরি করলাম পেজ টাইটেলে যে এটা কিন্তু স্ট্রিং আচ্ছা নাম্বারটা আমরা কখন ইউজ করতে পারবো নাম্বার আমরা বিভিন্ন ক্যালকুলেশন এগুলাতে আমরা ইউজ করতে পারবো আদার্স বিভিন্ন কাজে বুলিয়ানটা আমরা কখন ইউজ করবো বুলিয়ানটা আমরা তখন ইউজ করবো যখন আমাদের কন্ডিশনের দরকার হয় কন্ডিশনটা কি কন্ডিশন হচ্ছে যে যদি এটা হয় তাহলে এটা করতে হবে যদি এটা না হয় তাহলে এটা করা যাবে না এই যে যদি এই যদিটাই হচ্ছে যে যদি এটা ট্রু হয় তাহলে আমরা একটা কাজ করবো অথবা যদি এটা ফলস হয় তাহলে আমরা আরেকটা কাজ করবো এভাবে আমরা প্রোগ্রামের ভিতরে বিভিন্ন কন্ডিশন দেখি তো কন্ডিশন যেহেতু চলে আসলে আমি একটু দেখাই দিই কন্ডিশনটা হচ্ছে যে এইরকম যদি ইংলিশটা কি ইফ ইফ মানে হচ্ছে যদি তো নর্মালি আমরা যেটা বলছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে মোটামুটি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেকাংশে মিল আছে তো এখানে বলতেছে যদি তো ইফের পরে আমরা যেটা করতে পারি আমরা নর্মালি হচ্ছে যে প্যারামিসিস দিতে পারি দেওয়ার পরে আমরা এটা থেকে ফাংশন লিখছি সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আচ্ছা এরকম করে আমরা কন্ডিশন লিখতে পারি এখানে কন্ডিশনটা আমরা কিভাবে লিখবো ইফ লিখলাম ইফতে বোঝাচ্ছে যে যদি কোনো একটা বিষয় কোনো একটা কিছু যদি ট্রু হয় তাহলে আমরা হচ্ছে যে একটা কিছু প্রিন্ট করবো এটা হচ্ছে যে আমাদের মূল আমরা এখানে ধরি যে তো এখানে আমি হচ্ছে যে বুলিয়ান ডেটা টাইপ যদি এই ভ্যারিয়েবলটা এখানে আমাদের মুখ্য বিষয় হচ্ছে ভ্যারিয়েবলে কি আছে ঠিক আছে এখানে নর্মালি আমরা কি করতে পারি ট্রুও দিতে পারি যদি ট্রু হয় তাহলে এখানে আমার হচ্ছে যে ভার ডাম করলে আমি একটা নর্মাল দিলাম যে দিস ইজ ট্রু ঠিক আছে তো এইটাকে আমি এই এটাকে একটু কমেন্ট করে রাখি এইটা দিলাম আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে কন্ডিশনাল ক্ষেত্রে এটা দিলাম এটা দেওয়ার পরে দেখেন যে আমাকে একটা স্ট্রিং এখানে হচ্ছে যে আমাকে প্রিন্ট করতেছে ভার্ব ডাম্পের যে প্রিন্টের সিস্টেম আছে ডাটা বাক্স আমাদের এখানে প্রিন্ট করতেছে এখন এখানে যদি আমি ফলস লিখি তাহলে কিন্তু এটা প্রিন্ট করবে না আমরা এখন ফলস লিখে দিলাম তারপরে দেখবেন এটা আমার প্রিন্ট করতেছে না তার মানে এখানে বলতেছে যদি ইফ এর এর ভিতরের কন্ডিশনটা যদি ট্রু হয় এই যে প্যারামিসিসের ভিতরের যে কন্ডিশনটা আছে এটা যদি ট্রু হয় তাহলে এর ভিতরের এই যে ব্লকের ভিতরের যে কোডগুলো এই কোড রান হবে যদি এই ইফ এর ভিতরের এই ফার্স্ট প্যাকেটের ভিতরের কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার এই ভিতরে এটা রান আর হবে না তখন এটা স্কিপ করবে তো এখানে আমি বুলিয়ান ডেটা টাইপটা যদি এখানে প্লেস করি তো আমার এটা নরমালি আছে টু তো দেখেন নরমালি টু তে আমাদের কি হচ্ছে আমাদের হচ্ছে যে টু ব্লক এই স্ট্রিংটা আমাদের প্রিন্ট করতেছে বাট এইটাকে যখন আমরা ফলস করে দেব এটাকে যখন আমরা ফলস করে দেব তখন এটা আমাদের কাজ করবে না কারণ এটা এটা হচ্ছে যে এখন আছে কি ফলস হিসেবে এজন্য এটা প্রিন্ট করবে না এটাকে আমরা আরেকটু সহজভাবে যদি বুঝতে চাই তাহলে এই যে ইফ এর ভেতরে এই যে কন্ডিশন এটা কিন্তু মূল বিষয় এই কন্ডিশন মনে রাখতে হবে যে এটা হচ্ছে না আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এখানে কন্ডিশন বিভিন্ন কন্ডিশন আমরা হচ্ছে এখানে সেট করতে পারবো যদি এটা হয় তাহলে আমরা কি করতে যাচ্ছি যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা যা করতে যাচ্ছি তাকে এর ভেতরে আমরা
লিখতে পারবো। আর যদি এটা ফলস হয় তাহলে তো আর এখানে কিছু করার নেই। এরপরে আরেকটা বিষয় আছে, তো শুধুমাত্র আমি এটাই করি। তো আমি একটা সহজ উদাহরণ দিই, যদি ই 9 ইজ গ্রেটার দেন 10, এটা তো নরমালি আমরা বুঝতে পারি যে 9 আসলে 10 এর থেকে বড় না, তাহলে এই কন্ডিশনটা কি হচ্ছে? নরমালি এই কন্ডিশনটা আমাদের ফলস হচ্ছে। তো যদি 9 ইজ গ্রেটার দেন 10 হয় তাহলে এইটা প্রিন্ট করবে, তাহলে দেখি যে আমরা এটা প্রিন্ট করে কিনা। এটা কিন্তু প্রিন্ট করবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এইটুকুকে যদি ভার টার্ম করি তাহলে আমরা কি দেখতে পাই দেখেন, এইটুকুকে আমরা ভার টার্ম করলাম 9 গ্রেটার দেন 10, তাহলে এটা আমাকে কি দিচ্ছে? বুলিয়ান ফলস দেখাচ্ছে যে এটা আসলে সঠিক না। আবার এটাকে যদি আমরা একটু উল্টাই দিই যে 10 গ্রেটার দেন 10 ইজ গ্রেটার দেন 9, এটা কিন্তু আবার ট্রু। ঠিক আছে, আমরা এটাকে যখন উল্টাই দিলাম 10 তো নয়, এটা হচ্ছে এমন কাজ করবে। তো এটা যখন আমরা এখানে দিব তখন এটা আমাদের বুলিয়ান ট্রু দেখাচ্ছে এবং স্ট্রিংটা আমাদের এখানে হচ্ছে যে কারণ আমরা যখন প্রফেশনালি কাজ করবো তখন আসলে কোন ভ্যালু থেকে কোন ভ্যালু বড় না কোন ভ্যালু থেকে ছোট এইগুলো বিষয় আমাদের জানা দরকার হয়, কিন্তু এই বিষয় বিষয়গুলো নিয়ে কাজ করার দরকার হয়। আমরা চাচ্ছি যে এটাকে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা কি হলো, এটা সেরকম যখন আমরা কন্ডিশনাল অপারেটর ইউজ করবো এগুলো যখন আমরা ইউজ করবো তখন এটা আরেকটা কাজ করতে পারি যে আমাদের ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন আরেকটা বিষয় এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ইজ। ইজটা কি, যদি এটা ফলস হয় তাহলে অন্যথায় আমরা আরেকটা কোড রান করতে পারি। যেমন এখানে আমি যদি লিখি যে ভার ডাম ইজ ইজ ফলস ব্লক, ঠিক আছে, এটা আমি দিলাম। তো এটা সুবিধাটা কি হলো দেখেন, যে আমার আরেকটা ব্লক শো করবে এট এ টাইম, আমার যে কোনো একটা না হয় এটা স্ট্রিং প্রিন্ট হবে, ঠিক আছে, হয় এটা হবে নাইলে এটা হবে, হয় এটা সত্য এটা হবে অথবা এটা মিথ্যা দেন এটা হবে। তো আমরা এখন যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পাবো যে দিস ইজ ফলস ব্লক। ফলস ব্লক কোনটা? আমাদের ইস এর ভিতর আছে এইটা। আবার এটাকে আমরা যদি একটু ঘুরাই দিই, ঘুরাই দিয়ে যদি আমরা এটা এখন হচ্ছে নর্মালি 10 ইজ গ্রেটার দেন 9, মানে 10 9 থেকে বড়, এটা তো ট্রু। তো ট্রু এর ক্ষেত্রে কি হচ্ছে, ট্রু এর ক্ষেত্রে তখন শুধুমাত্র ইস এর ভিতর যে ব্লকটা আছে এইটা শুধুমাত্র আমাদের কাজ করতেছে এবং এটার কাজ করতেছে না, যেহেতু এটা ট্রু হয়ে গেছে এবং এটার এ ব্লকটা রান হয়ে গেছে, এটা তার দরকার নেই। যখন এটা ফলস হবে তখন এটার কাজ করবে না, তখন এই ইস এর মধ্যে এমনটা চলে আসবো। তা আমি হচ্ছে আপাতত এটা শুধুমাত্র টাচ করলাম যে বুলিয়ান ভ্যালুটা আমরা বুলিয়ান ডেটা টাইপটা আমরা কেন ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে কোড করার সময় আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পাবো। তো এটা হচ্ছে যে বুলিয়ান আমাদের দুইটা দুই রকম থাকে, একটা ট্রু একটা
সেটা হচ্ছে যে অ্যারে ডেটাটাই, ঠিক আছে? এটা আমরা অ্যারে আমরা হচ্ছে এর আগে দেখছি। তো অ্যারে যদি আমি এভাবে লিখি অ্যাপল, আমি এখানে বিভিন্ন ফলের নাম লিখলাম অ্যাপল বলে, তাই না? আমি সংক্ষিপ্ত যদি এইভাবে বলতে বোঝাচ্ছে কি একটা আচ্ছা, এগুলো আমরা পরে আস্তে আস্তে হচ্ছে যে দেখবো। তো নর্মাল হিসাবে আমরা এই চার রকম ডেটা টাইপ আমরা আপাতত এইগুলো বলতে আমাদের নর্মাল আমরা যেটা করতেছি এটা করতে পারবো। এইটা গেল হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো এখন দেখেন যে এই যে ফাংশনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? এখান থেকে কপি করে নিয়ে আসলাম। তো ফাংশনে এগুলো হচ্ছে যে বলে হচ্ছে যে আর্গুমেন্ট, ঠিক আছে? ফাংশনের যে আর্গুমেন্ট, এখানে আমরা কি কি আর্গুমেন্ট দিতে পারি, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে যে ফাংশনের মধ্যে যে ইনপুট গুলো আমরা প্রবেশ করাই, ঠিক আছে, যে ইনপুট গুলো আমরা প্রবেশ করাই সেগুলোকে মূলত বলা হচ্ছে প্যারামিটার। যেমন এর আগে আমরা ফাংশন তৈরি করে দেখছি, যেভাবে আমরা ফাংশন তৈরি করছি, ফাংশন নেম একটা দিলাম, দেওয়ার পরে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে আমরা ইনপুট গুলো দিছি, এই ইনপুট গুলোকে বলা হয় হচ্ছে প্যারামিটার। ডকুমেন্টেশন টাইপটা যে আমরা এখানে কি কি প্যারামিটার দিতে পারবো এটা আমাদেরকে অলরেডি প্যারামিটার মানে ভ্যালু, এখানে প্রথম একটা ডেসক্রিপশন দিছে নরমালি যে এটা আসলে কি কি করে এরকম। আর এরপরে আমাদের দিছে যে এখানে আমাদের কি কি প্যারামিটার কি দেয়, এটা আর যেগুলো মিলে প্যারামিটার মানে যেগুলো ভ্যালু যেমন কা অরেঞ্জ আপেল লাগিলা দিতে পারি সব পোস্ট করে সেটা দিয়ে করে বলে দিচ্ছি আমরা আসলে প্যারামিটার এখানে প্রোভাইড করতে পারি। যে প্যারামিটার সে এই যে পোস্ট অ্যারেতে কি 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 দিতে পারি আমরা, এই যে এটা এটা একবারে ডিটেইলস ভাবে বলে দিচ্ছি যে পোস্ট অ্যারেটা কি টাইপ হবে, অ্যারে টাইপ হবে, এটা কি রিকোয়ার্ড না অপশনাল। রিকোয়ার্ড মানে দেওয়া লাগবে, আর যদি অপশনাল হয় তাহলে আমরা না দিলেও কোনো সমস্যা নেই। এবং এই পোস্ট অ্যারের এই অ্যারের এই কিগুলো কেমন হবে, কোনটা কোন টাইপ হবে, দেখেন সবগুলো টাইপ এখানে আমাকে বলে দিয়েছি, ইন্টেজার ইন্টেজার স্ট্রিং, ঠিক আছে? তো সবগুলোর ফাংশন কিংবা ডকুমেন্টেশন থেকে এই বিষয়টা আমরা দেখতে পাবো। তো নর্মালি আমরা এখন যেটা দেখতেছি এটাতে ফোকাস করি। এখানে প্যারামিটার আমরা দুইটা দিতে পারবো, একটা হচ্ছে যে ফাইল, তো এটা হচ্ছে স্ট্রিং দিতে হবে, এখানে বলতেছে দ্য ফাইল নেম অফ দ্য প্লাগইন ইনক্লুডিং দ্য প্যাথ। আমরা যে প্লাগইনটা ইউজ করতেছি এই প্লাগইনের ফাইল নেমটা দিতে হবে এবং প্যাথটাও দিতে হবে যে আসলে ফাইলটা কোথায় আছে, এই যে একটা ডিরেক্টরি কিংবা যে প্যাথটা থাকে এইটা সব আমাকে দিতে হবে স্ট্রিং, এবং এটা হচ্ছে রিকোয়ার্ড। আর নেক্সট আমাকে বলতেছে একটা ফাংশন, এটা হচ্ছে যে কলেবল বলতে বোঝাচ্ছে যে এই ফাংশনটা কল করা হবে। এই ফাংশনটা যখন আমরা কল করব এবং এর ভেতরে যখন আমরা আরেকটা ফাংশন দিব তখন নরমালি এই ফাংশনটা নরমালি কল হবে, ঠিক আছে? এই জন্য বলতেছে কলেবল এবং এটাও রিকোয়ার্ড। এটা বলতেছে ফাংশন হোক টু দ্য অ্যাক্টিভেট প্লাগ ইন অ্যাকশন। এখন আমরা যে ফাইলে কাজ করতেছি এই ফাইলের নাম কি, এই ফাইলের নাম হচ্ছে যে অ্যাডিং ইউজার বাই ইউজার,
এখন এই ফাইলের ক্যাপটা কিভাবে নরমালি আমি হচ্ছে যে এরকম করে আমার হচ্ছে টার্মিনাল আমি পেতে পারি তো এইভাবে আমরা না দিয়ে এটাকে আমরা ডাইনামিক এই যে ফাইলটা ক্যাপটা দেখে যে আমার এমএমটি তারপরে কিছু যে র্যান্ডম স্ট্রিং তারপরে ডাব্লিউডাব্লিউ আছে ডাব্লিউপি এইচটিএমএল ডাব্লিউপি এর ভেতরে আমার একবারে ফাইলে এটাকে বলা হয় প্যাচ যে আসলে ফাইলটা কোথায় আছে হার্ড ডিস্কের কোন জায়গায় ফাইলটা আছে তো এইটা আমরা পিএইচপি তে কিভাবে এখন এটাকে কি আমি কপি করব টোটাল কোনোভাবে কপি করে কি আমরা দেবো না এটাকে কপি করার কোনো দরকার নাই এটা যেটা আমাদের করতে হবে যে পিএইচপি তে আমাদের একটা PHP না যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় কি যে কিছু প্রি বিল্ট কিছু অপশন থাকে যেমন কিছু ফাংশন থাকে PHP নিজস্ব কিছু ফাংশন আছে আবার PHP নিজস্ব কিছু ভ্যারিয়েবল আছে কনস্ট্যান্ট আছে এরকম আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমরা ইউজ করতে পারি তো আমরা যে ফাইলে কাজ করতেছি এই ফাইলটাকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের খুবই একটা ইজি ওয়ে আছে সেটা আমি একটু দেখাই সেটা হচ্ছে যে ডাবল আন্ডারস্কোর আন্ডারস্কোর একটা এবং দুইটা ডাবল আন্ডারস্কোর আমরা একবারে হচ্ছে যে ক্যাপিটাল লেটার যে বড় হাতের FIL5 আবার হচ্ছে যে ডাবল আন্ডারস্কোর এইটা যখন আমরা লিখবো তখন এইটা আমাদের যে ফাইলের ট্যাব আছে কিংবা ফাইলটার যে নেম আছে এটা আমাদের প্রিন্ট করবে আমরা একটু দেখি যদি বিষয়টা আসলে কি হয় আমরা ভার নাম দিলাম দেওয়ার পরে ডাবল আন্ডারস্কোর আমরা লিখলাম ফাইল এবং আবার ডাবল আন্ডারস্কোর কে এই ডাবল আন্ডারস্কোর এর কারণ তাতে আমাদের কোডের সাথে আমরা নরমাল যে কোডটা লিখি তাতে মিক্স না হয় এটা হচ্ছে যে PHP একটা হচ্ছে যে ডিফল্ট এটাকে কি বলে ডিফল্ট একটা কনস্ট্যান্ট আর কি কনস্ট্যান্ট এর বিষয় আমরা আস্তে আস্তে দেখবো তো আমি এইখানে যেটা করব আমি এখানে একটা রিফ্রেশ করি আমি কি করলাম দেখেন আমি হচ্ছে যে ভার নামের ভিতরে ডাবল আন্ডারস্কোর দিয়ে ফাইল লিখলাম এবং আবার ডাবল আন্ডারস্কোর দিলাম দেওয়ার পরে এটা আমাকে কি করলো আমার এই যে যে প্যাথটা আমি একটু আগে ইয়েতে দেখলাম প্যাথটা দেখলাম আমার টার্মিনালে দেখলাম সেটাকে এভাবে লিখছে একবারে ফাইল খুঁজে পাওয়া যায় না ফাইলটা এটা করা যায় www.html আপনাদের ক্ষেত্রে এটা অন্যরকম হবে কিন্তু রানিং সাইটে ক্লায়েন্ট আপনার কাছে করে আপনি ফাইল খুঁজে adding user by user php একবারে ফাইল নেম পর্যন্ত আমাদের যে ডিরেক্টরি কিংবা যে প্যাথটা আছে এটা আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড এর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি এটাকে আমাদের হাজার হাজার ফাইল কপি করার দরকার আছে এবং এটা কি এটা স্ট্রিং হিসেবে আমাদের দেখা ফাইল পায় আর এখানে আমাদের কি চাইছে দেখেন এখানে আমাদের চাইছে হচ্ছে যে আমরা প্যারামিটার হিসেবে কি প্রোভাইড করতে পারবো এখানে স্ট্রিং এবং স্ট্রিং এর দা ফাইল নেম থাকতে হবে উইথ প্লাগইন প্যাথ প্লাগইন এর যে প্যাথ থাকবে সেটা সহ আমাদের এটা থাকবে তো আমরা নরমালি এই এই ফাইলটুকু যেহেতু এখানে আমার আর প্রিন্ট করা লাগবে এটা আমরা প্রিন্ট করে দেখলাম যে আসলে ফাইলটা কি আউটপুট দেয় এটাকে আমরা নরমালি কি করতে পারি আমরা এখানে পাস করতে পারি এই টোটালটা মুখে যেতে এখানে আমরা পাস করলাম এটা গেল এখন কলেবল ফাংশন কলেবল ফাংশনটা হচ্ছে যে ফাংশনটা এই রেজিস্টার অ্যাক্টিভেশন হবে মানে যখন প্লাগইনটা অ্যাক্টিভ হবে তখন তো আমাদের কিছু আপনার তো প্রাপ্তিতে শুধুমাত্র তো প্লাগইন অ্যাক্টিভ তো আমাদের নর্মালি হচ্ছে কিন্তু প্লাগইন অ্যাক্টিভেট হওয়ার পরে যে আমরা একটা কোড রান করাতে যাচ্ছি সেই কোডটা আমরা কোথায় দিই তো সেই কোডটা লিখবো এই যে এখানে বলতেছে কলেবল ফাংশন এখানে আমরা একটা ফাংশন লিখবো এবং এই ফাংশনের ভেতরে আমরা কোডটাকে আমরা লিখবো তো আমি এখানে নরমালি একটা ফাংশন আমি এখানে হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন এটাকে আমরা ফাংশন লিখছি কিভাবে আমরা প্রথমে এভাবে ফাংশন লিখছি লেখার পরে ফাংশনের একটা নেম দিছি এরকম নেম দিছি এখন একটা নেম দিয়ে আমরা এরকম করছি যে প্রথমে পাথ প্যাকেট ওপেন করি তারপরে সেকেন্ড প্যাকেট ওপেন করি এইভাবে আমরা ফাংশন লিখছি তো ফাংশন আরেকভাবে লিখা যায় উইদাউট নেম মানে কোনো নেম ছাড়াও ফাংশন লেখা যায় যেমন এই ফাংশন এভাবে আমরা কোনো নেম ছাড়া আমরা ফাংশন এখানে লিখতে পারি তো তখন কোন একটা ফাংশনের ভিতরে আমরা ফাংশন লিখবো তখন আমরা এভাবে লিখতে পারি যেহেতু এই ফাংশনটা আমরা আরেকটা ফাংশনের ভেতরে ইনপুট হিসেবে দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন লিখতে পারি আমরা এখানে ফাংশন লিখলাম লেখার পর আমাদের পাস প্যাকেট ওপেন করে দেবো
সবসময় এটা হচ্ছে যে কোন একটা বিষয় আপনি যখন শিখবেন তখন হচ্ছে যে প্রথমে জটিল কোন কোডের দিকে যাবেন না, প্রথমে একেবারে সিম্পল খুবই মানে যেটুকু না হইলে না সেই একবারে সিম্পল কোড দিয়ে আগে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আসলে কোডটা আদৌ কি ডান হচ্ছে কিনা, আমরা এই ব্লকের ভিতর অনেক করতেছি কিনা, এটা হচ্ছে আমাদের এখন মূল টার্গেট। তো আমি এখানে কিছু করলাম না, আমি ফাইল দিলাম যেটা হচ্ছে যে আমার ফাইল নেম ট্যাব সহ যে ফাইল নেম থাকবে এটা আমার এখানে থাকবে, এবং এরপর আমি একটা ফাংশন দিলাম, ফাংশনের ভিতরে আমি কিছুই নিলাম না, আমি শুধুমাত্র একটা একটা টেক্সট আমি প্রিন্ট করলাম। এই হচ্ছে এখানে আমি ডিঅ্যাক্টিভ করি, ডিঅ্যাক্টিভ করার পরে আমি এটাকে আবার অ্যাক্টিভ করবো, যে অ্যাক্টিভ করার পর দেখবো যে আমার আসলে এটা কাজ করে কিনা। তো নর্মালি এখানে একটু ঢেকে যাবে, আমি একটা কাজ করি, লং স্ট্রিং লিখি যাতে আমাদের যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের প্লাগিং কাজ করছে। কিন্তু এখানে যে টপ বার আছে এখানে হচ্ছে অনেক সময় ঢেকে যায় স্ট্রিং গুলো, তো আমরা এটা একটু রিফ্রেশ করে আমরা প্লাগিনটা অ্যাক্টিভ করি। প্লাগিন অ্যাক্টিভ করার পরে আচ্ছা এটা বলতেছে দা প্লাগইন জেনারেটর, এখানে আমাদের একটা ইরো দেখাচ্ছে যে এটা হচ্ছে যে অ্যাক্টিভেশনের সময় আসলে একটা কোড ইয়ে করতে পারতেছে না, প্রিন্ট করতে পারতেছে না। তো আমরা হচ্ছে যে একটা নর্মালি দেখলাম যে এটা আসলে কাজ করতেছে, আমরা এখন যদি রিফ্রেশ দিই তাহলে এই নোটিশটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে, কিন্তু আমাদের কোডটা মিনিমাম কোডটা রান হয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে আর একটু যদি বুঝতে যাই, আচ্ছা আমরা হচ্ছে যে একেবারে কোডে চলে যাই, যেহেতু এটা মানে এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কিছু লিমিটেশন যে আসলে যখন ওয়ার্ডপ্রেসে কোনো একটা কাজ হয় তখন বিশেষ করে প্লাগইন অ্যাক্টিভেশনের সময় কোনো কিছু প্রিন্ট করতে পারে না, ঠিক আছে। পিএইচপির ক্ষেত্রে বিষয়টা আমরা দেখবো যে কোনো একটা কিছু করার সময় মানে প্রিন্ট সবসময় আসলে করতে পারে না। তো এটাকে আমি আর কিভাবে করা যেতে পারে, এটাকে আমি দেখি কি করে কাজ করে না, কি করেও কাজ করার সম্ভাবনা নাই। তারপর আমি একটু দেখি যে কাজ করে নাকি, তো একটা ডিঅ্যাক্টিভ করলাম, ডিঅ্যাক্টিভ করার পরে আমরা আবার অ্যাক্টিভেট করলাম, এবং অ্যাক্টিভেট করার পরে দেখি কি হয়। আচ্ছা এটা আমাকে হচ্ছে তো আবার ইরর দেখাচ্ছে, আমাকে ওইটা এটা আউটপুট দেওয়া বাদ দিয়ে আমাকে হচ্ছে যে একটা ইরর দেখাচ্ছে, ঠিক আছে। এবং এই টেক্সটটাকে আমরা পরবর্তীতে পাবো না, এই আউটপুট আমরা পাবো না, কারণ এটা শুধুমাত্র আমাদের প্লাগইন যখন অ্যাক্টিভ হবে তখনই শুধুমাত্র এটা আমাদের কাজ করবে। তো আমরা নর্মালি এটাকে কেটে দিই, দেওয়ার পরে আমাদের যে কোডটা ছিল এই কোডটাকে আমরা এই ফাংশনের ভিতরে দিয়ে দিই। এখন এখন আমরা আউটপুট তো আমরা হচ্ছে কোনো কিছু আর ইয়ে করতেছি না, কোনো কিছু আর প্রিন্ট করতেছি না, আমরা যখন আমাদের হচ্ছে যে রেজিস্টার যখন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হবে তখন আমাদের এই পেজটা আমরা চাচ্ছি যে এখানে পেজটা যাতে তৈরি হয়। তো আমার পেজেসে নর্মালি হচ্ছে যে পেজ টাইটেল আবার আমি পেজ টাইটেল একটু চেঞ্জ করে দিলাম যে আবার ফার্স্ট পেজ আমি এটা দিয়ে দিলাম, কিংবা আমার প্লাগইন পেজ দিয়ে দিই, তাহলে আমাদের আরো সুবিধা হবে, প্লাগইন পেজ তাহলে এটাকে ট্রেস করতে সুবিধা হবে। তো এখন এখানে দেখেন যে এখানে নর্মালি কিন্তু আমার এই নামে কোনো পেজ নাই, ঠিক আছে, আমার আমি কি দিলাম এখানে আমার প্লাগইন পেজ, এই নামে কোনো পেজ নাই। তো এটাকে আমি আবার ডিঅ্যাক্টিভ করি, ডিঅ্যাক্টিভ করার পরে আমি আবার অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে আবার আমরা হচ্ছে অ্যাক্টিভ করলাম। তো অ্যাক্টিভ করার পরে এখন আর আমাদের ইরোটা কিন্তু দেখাচ্ছে না, এখন শুধুমাত্র বলতেছে প্লাগইন অ্যাক্টিভেটেড। এখন আমাদের এই কোড
একটা রান আদৌ হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা এখন একটু পেজেস এর এখানে রিফ্রেশ দিতে যে আমাদের পেজটা আসলে তৈরি হয়েছে কিনা, এবং দেখবেন যে এখানে আমাদের পাওয়ার প্লাগ ইন পেজ নামে একটা পেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা আবার যদি ডিঅ্যাক্টিভ করি, ডিঅ্যাক্টিভ করে আমরা আবার অ্যাক্টিভ করি, দেখি কি হয়। আবার আমি অ্যাক্টিভ করলাম, আবার অ্যাক্টিভ করার পর আমার কিন্তু ইরর দেয়নি, আমি এখানে আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে দেখেন আমার আবার পেজ তৈরি হয়ে গেছে। এখন এখন কি হচ্ছে, আমি এখন আমরা একটা বিষয় থেকে ভাবছিলাম যে আমরা যখন এখানে রিফ্রেশ করতেছি তখন কিন্তু আমার নতুন পেজ তৈরি হচ্ছে না। নতুন পেজটা তৈরি হচ্ছে কখন? শুধুমাত্র যখন আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভ করতেছি, তার মানে আমাদের কোডটা এখানে কাজ করতেছে। কোডটা কাজ করতেছে কখন? যখন আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করতেছি। তো এখন এই বিষয়টা থেকে আমাদের ওভারকাম করতে হবে, যেটা হচ্ছে যে আমরা যে একটা প্লাগইন বিভিন্ন নামাজ থেকে এসে এই বিষয়টা হচ্ছে যে আমরা দেখবো যে আসলে এখন এটাকে আমরা কিভাবে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে,